আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব ইলিশ মাছের কোরমা। ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ, এটি বাংলাদেশে খুবই অ্যাভেলেবল এবং জনপ্রিয় একটি মাছ। আর কোরমা, কোরমা তো বাংলাদেশি ট্র্যাডিশনাল খাবার। বিয়ে, যে কোনো উৎসব, বিয়ে হোক আর যে কোনো ফাংশনই হোক না কেন, কোরমাটাকে আমরা সবার আগে প্রেফার করি। ইলিশ মাছের কোরমা খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি খাবার। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি ফলো করে আপনারাও করার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ইলিশ মাছের কোরমা তৈরির উপকরণ এবং পুরো প্রস্তুত প্রণালী। উপকরণের মধ্যে প্রথমেই আমার লাগবে অবশ্যই ইলিশ মাছ। আমি একটি মাঝারি সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। আদা রসুন পেস্ট, আমি 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট এখান থেকে নিব। কাঁচামরিচ ফালি, ঝাল তো পছন্দ মতো, সো আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ ফালি ইউজ করবেন। দুধ, আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। তেল, অলমোস্ট 2 টেবিল চামচ তেল আমি এখানে দিব। ঘি, অ্যাকচুয়ালি ফ্লেভারের জন্য ঘিটা দেয়া, যেহেতু কোরমা কোরমা বলে কথা, তাই ফ্লেভারে একটু ঘিয়ের ঘ্রাণ না হলেই না, তাই একদম নামানোর আগে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। লবণ, লবণ স্বাদ মতো দিবেন। এবং ধনিয়া গুঁড়ো, আমি 1/2 চা চামচের কম ধনিয়া গুঁড়ো ইউজ করব, শুধুমাত্র কালারের জন্য, কালারটা যেন সুন্দর হয়। আর পানি আমি এখানে পানি রেখেছি, বাট পানিটা মেবি লাগবে না, আমি পরে বলে দিব। এখন আমি সবগুলো মশলা একে একে দিয়ে মাছটা মাখিয়ে নিব। প্রথমেই পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ ফালি, লবণ যেহেতু আগেই দেয়া আছে এখন আমি খুব কম লবণ ইউজ করবো। আপনারা চাইলে এই সময় লবণটা না দিলেও পারেন, পরে চেখে দেখে পরে লবণ দিবেন। ধনিয়া গুঁড়া, আমি 1/2 চা চামচেরও কম ধনিয়া গুঁড়া দিব। এখন আমি মাছের সাথে একটু, এখন 2 টেবিল চামচ তেল দিব। এখন আমি মাছের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাছ মাখিয়ে আমি একটি কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি মাখানো মাছগুলো। এখন আমি এখানে দুধ দিয়ে দিব। আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে দুধ ইউজ করবেন, আমি প্রেফার করি দুধ, কেননা এই মাছের কোরমাতে টক দইয়ের পরিবর্তে দুধটা ইউজ করলে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়। আর দুধের ঘ্রাণের সাথে যখন ঘিয়ের ঘ্রাণটা মিলে, তখন আসলে আমি এক্সপ্রেস করতে পারবো না, ঘ্রাণটা এত সুন্দর হয়, আপনারা বানালে তারপরেই বুঝবেন। এখন আমি এটি চুলায় বসিয়ে দিব। কড়াইটি চুলায় বসিয়ে আমি বলক আসার আগ পর্যন্ত ওয়েট করব। ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমার মাছ। ইলিশ মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর এখানে আমি কোনো পানি ইউজ করিনি, শুধুমাত্র দুধ দিয়েই রান্নাটা করেছি। এখন আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এটা মিশে গেলেই আমি তরকারিটা নামিয়ে নিব। ভিউয়ার্স, হয়ে গেছে আমার ইলিশ মাছের কোরমা। দেখতেই পাচ্ছেন আমি একটি প্লেটের মধ্যে এটা ডেকোরেট করেছি। অ্যাকচুয়ালি দুধ, ঘি আর কাঁচামরিচের মিশ্রণের এত সুন্দর একটি ঘ্রাণ, যা আপনারা না করলে বুঝতে পারবেন না, আর আমি শুধুমাত্র দেখিয়ে আপনাদের বোঝাতে পারবো না। আপনারা যদি আমার ফুল রেসিপিটি দেখেন, আমার রেসিপিটি 100% ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আমার মতো ঘ্রাণ আপনারাও পাবেন, আশা করছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করবেন, কোনো সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।